আসসালামু আলাইকুম, আমি নিমাজ বাড়ি থেকে নিলিমা বলছি। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ যে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে, সে ভিডিওটি হচ্ছে পহেলা ফাল্গুনের সন্ধ্যায়। আমি যেহেতু সারাদিন স্টুডেন্ট পড়াই, তাই আর বিকেলে বের হওয়া হয়নি। সারাদিন ফেসবুক স্ক্রল করে করে সবার ঘুরতে যাওয়া ছবি তোলা, খাওয়া দাওয়া এগুলো দেখতে দেখতে মনকে আর কোনোভাবেই ঠিক রাখতে পারছিলাম না। তো ভাবলাম ঘুরেই আসি। তো তানভীরকে বললাম চলো বের হই, যেই কথা সেই কাজ। তারপর হঠাৎ মনে হলো সাথে আরও যদি কেউ থাকে তাহলে খুব ভালো হতো, অনেক মজা হতো। তো আমি আরিফুলকে কল করি, ওরা অলরেডি বাইরের বাইরেই ছিল। তখন বললাম চলো ঘুরে আসি কোথাও থেকে, ওরাও রাজি হয়ে গেল। আমি আর তানভীর উদ্দেশ্যহীনভাবে বাড়ির বাইরে চলে গেলাম। তারপর সবাই একসাথে হলাম, সিদ্ধান্ত হলো সবাই ছন্তলা গিয়ে ফুচকা খাবো। সবাই মিলে একটা ভ্যান রিজার্ভ করলাম, অলরেডি রওনা হয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডা বাতাস, শীতের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, তারপরেও আমরা কিন্তু বেশ মজা করছিলাম। আপনারা সেটা ভিডিও দেখেই হয়তো বুঝতে পেরেছেন, পহেলা ফাল্গুন বা ভালোবাসা দিবস এই দুটার মধ্যে কোনোটি আমাদের জন্য না। অর্থাৎ যারা মুসলিম ধর্মাবলম্বী আছি, তারপর আমরা একটু ভালো থাকার চেষ্টা করে কোনো উপলক্ষকে ঘিরে। আমাদের বর্তমান জীবনে আমরা এতটাই ব্যস্ত যে নিজেদের জন্য আমাদের আলাদা করে সময় বের করতে হয় বা উপলক্ষ বের করতে হয়। আমি হয়তো খুব ব্যস্ত না, আমার ঘুরতে খুব ভালো লাগে, তাই কোনো উচিলা পেলেই বের হয়ে যাই। এতে করে কাছে মানুষ যারা আছে বা আশেপাশে যাদের সাথে থাকি, যে মুহূর্তগুলো পার করি সেগুলো কোনো কিছুর সাথে তুলনা হয় না, এটা আমার মনে হয়। আমি আমার মনের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা আপনাদের অনুভূতি শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। আর শেয়ার করলে অনেক খুশি হব। কথা বলতে বলতে ভুলেই গেছি কে কে যাচ্ছি। ভিডিওর শুরুতেই বলেছিলাম তানভীর আমি যাচ্ছি, আর সাথে বিলকে ছিল, আরিফুল আর আলপনা ছিল। এক কথায় ফুল একটা প্যাকেজ ছিলাম আমরা, ননদ দেবর যা ভাসুর জামাই বর সবাই একসঙ্গেই ছিলাম। সবাই মিলে ঘুরছি, কথা বলতে বলতে চলে এসেছি অনেকক্ষণ আগেই। এখানে অনেকগুলো ফুচকার দোকান আছে, যা মাত্র সবাই এখানে আসেন, এখানে ফুচকা ভালো পাওয়া যায়, এখানে টক ভালো, তো এক একভাবে ডাকছিলেন, আকর্ষণ করার চেষ্টা করছিলেন। তারপর আচার, পেয়ারা, ঝালমুড়ি আরও অনেক কিছু ছিল। বিকেলবেলা যদি আসতে পারতাম ঘুরে ঘুরে দেখাতে পারতাম, রাতের বেলা এখন কিছুই দেখা যাচ্ছে না, লাইটিং সিস্টেম তেমন একটা ভালো না, তাই আর দেখাতে পারছি না। যাই হোক, ঘুরে ঘুরে একটা দোকানে বসলাম, বসে ফুচকা অর্ডার করলাম। ফুচকা রেডি হচ্ছে, সেই সাথে কীভাবে ফুচকা তৈরি করে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সময় আমরা ঘরে ফুচকা বা চটপটি বানাই, দোকানের মতো হয় না, তার এই ভিডিও থেকে কিছুটা হলেও ধারণা নিতে পারবেন। এখানে পরিমাণগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন, আমি শুধু তাদের বানানোর প্রসেসটা শেয়ার করছি। ফুচকা চটপটি এমন একটা খাবার যেটা খেলে কখনোই কারো মন ভরে না, ছোট বড় থেকে সব বয়সী মানুষের সবার পছন্দের তালিকায় থাকে। এই তো টেবিলে চলে এসেছে, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। টকটা খেতে তেমন মজা ছিল না, তবুও নাই মামা থেকে কানা মামা ভালো, যা পেয়েছি সেটা নিয়েই খুশি আছি। আর এই যে আমাদের লাভবার্ড একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, আলপনা বেশ লজ্জা পাচ্ছিল। তারপর বললাম যে সমস্যা নেই, আমরাই তো, এত লজ্জা পাওয়ার কিছুই নেই। তারপর আরিফুল বিলকিস তো খাইয়ে দিচ্ছিল,
দু প্লেট ফুচকা আমি আর তানভীর এক প্লেটে খেয়েছিলাম, আর অন্য এক প্লেট ওরা তিনজন মিলে খেয়েছে। ফুচকা খাওয়া শেষ করে আবার চটপটি অর্ডার করে দিলাম। চটপটি দুই প্লেট অর্ডার করেছি আর চটপটির প্রসেসটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুচকা বা চটপটি দু প্লেট করে নেওয়ার রিজন ছিল এটাই যে প্রথমে যদি খেয়ে ভালো লাগে তাহলে পরে আবার অর্ডার করব, কিন্তু অ্যাভারেজ খুব একটা ভালো লেগেছিল না, তো এই জন্য হচ্ছে অল্প অল্প করে খেয়ে টেস্ট করেছি। এবার আমরা তিনজন মিলে এক প্লেট করে খেয়েছি, মানে আমি বিলকিস আর তানভীর এক প্লেটে খেয়েছি, আরিফুল আর আলপনা হচ্ছে এক প্লেটে খেয়েছে। ভাবলাম চটপটি তো মজা লাগবে, তো খুব একটা এরকম মজা লাগেনি তাই আর অর্ডার করিনি। ওদের কিছুদিন হলো বিয়ে হয়েছে, ওদের জন্য সবাই দোয়া করবে, ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে, ওদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়। এরপর তানভীর হঠাৎ করে গিয়ে পেয়ারা মাখাও আচার এনেছিল, আমাদের এই পার্টটা বেস্ট ছিল, খুব মজা হচ্ছিল। এখানেও সব অল্প অল্প করেছিল কিন্তু আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। অনেক সময় অনেক বেশি জিনিস থাকে কিন্তু অনেক তৃপ্তি করে খাওয়া যায় না, কিন্তু আমরা এগুলো অনেক তৃপ্তি করে খেয়েছি। সব থেকে বেশি ভালো লেগেছিল যে এই জিনিসগুলো আমরা অনেক মজা করেছি, খাওয়ার থেকে হচ্ছে আনন্দটাই অনেক বড়। এই খাবারগুলো অত্যন্ত লোভনীয়, আমি চোখের সামনে রেখে হচ্ছে লোভ সামলানো হচ্ছে অনেক দায় হয়ে যায়। জিভের পানি খুব টলমল করছিল, আর এরপর হচ্ছে তেঁতুলের আচার রয়েছে, বুঝতেই পারছেন। আশা করছি যারা দেখছেন তাদেরও হচ্ছে ঠোঁটে যা পানি চলে এসেছে, কারণ টক এমন একটা জিনিস যে দেখা মাত্র মুখে পানি চলে আসে। পেয়ারাগুলো প্লেটে প্লেটিং করার পরে তানভীরের মধ্যে হচ্ছে ছোট ছোট স্লাইসগুলোতে কাঠি গুঁজে দিচ্ছে, ও আবার ডেকোরেশনে খুব ভালো, তো সেজন্য ডেকোরেট করতে বসে গেছে। প্লেটিং করা শেষে সবাই এখন যা যা মতো করে নিয়ে নিয়ে খাচ্ছিলাম, খাওয়ার থেকে হাসি ঠাট্টা বেশি হচ্ছিল, সবাই এক একটা মজা মজা করে গল্প করছিলাম। তো আলপনা খুব লজ্জা পাচ্ছিল, পেয়ারা মাখাটা খুব একটা মজার ছিল না আসলে, আজকে কোনো খাবার খুব একটা ভালো লাগছিল না, তবুও আমরা সবাই মিলে একসঙ্গে অনেকটা সময় পার করেছি, এর থেকে আর ভালো কি হয়। পেয়ারা খাওয়া শেষ করার পরে আরিফুল কাঠি দিয়ে বারবার করে আচার খাওয়ার চেষ্টা করছিল, মানে আচারটা তোলার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে উঠাতে পারছে না। শেষমেশ সফল হয়েছিল, প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল এটা নিয়ে, কারণ আচার তো আর কাঠি দিয়ে খাওয়া যায় না। আসলে এই যে অল্প সময়ের মধ্যে যে আনন্দ উপভোগ করছি, আমরা এটা কোনো টাকা পয়সা বা কোনো জিনিস দিয়ে আপনি কিনতে পারবেন না। আমাদের ঘোরাফেরা শেষ করে যখন বাসায় ফিরে এসেছিলাম, আরিফুল আর আলপনা আমাকে ধন্যবাদ দিচ্ছিল, কারণ এটা ওদের প্রথম
ভালোবাসা দিবস উদযাপন করা ছিল, আর তার সাথে ফাল্গুনও হচ্ছে ছিল, তো সব মিলে ওরা একসঙ্গে সময়টা পার করতে পেরেছে। তো এর জন্য বলছিল যে আমাদের এত সুন্দর একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, তোমার জন্য তো ভালো সময় কাটাতে পেরেছি সবাই একসঙ্গে। আর আমাকে ধন্যবাদ দেওয়ার কারণটা হচ্ছিল ঘুরতে যাওয়া হচ্ছে পরিকল্পনা হচ্ছে আমাদেরই ছিল, আমি আর তানদের মিলে করেছিলাম। তো যাই হোক, কাউকে সামান্য খুশি বা ভালো উপহার সময় দিতে পেরেছি এটাই অনেক কিছু, আর ওদের আনন্দপূর্ণ সময় যে ক্যামেরা বন্দি করতে পেরেছি এটাও আমার কাছে অনেক কিছু বা আমার সার্থকতা। আজ এই পর্যন্তই, কারো যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এখানে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।